গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু এখন গুড মর্নিং নয়, বেজে গেছে প্রায় 12টার কাছাকাছি। ছি, আমার চান টান হয়ে গেছে। চলো ঠাকুরকে প্রণাম করবো, তোমাদেরকে ভগবানের দর্শন করি দিই আজ। সকাল সকাল ভগবানের দর্শন করে তোমাদের আজ দিনটা শুরু করবো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো, আমারও পরিবার সব ভালো থাকুক। দেখো কত ফুল আমাদের এই পাশের বাড়ির, এখানে আছে প্রচুর ফুল ফুটে। আমার এই ফুলে পুজো হয়ে যেত, ফুল আমাকে কিনতে হয়। দেখলাম ভগবানের দর্শন করে দিলাম, সবাই ভালো থাকো, ভগবানের কাছে কৃপা করিস। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পর এই যে বসে আছি, যাচ্ছি আমরা একটু বাইরে ছেলেকে নিয়ে, একটু কাজ আছে, একটু বাসে চেপে গেছি। ছেলের আধার কার্ড মানে লিঙ্ক হচ্ছিল না, অনেক ছোটোবেলায় করানো হয়েছিল তো ওই জন্য লিঙ্ক হচ্ছিল না বলে ওইটা আপডেট করাতে হবে, তার জন্য ওকে নিয়ে আমরা
ফ্রি আইসক্রিম নিবি? দেখি ও দেখ এখানে দেখ আমরা বাড়ি চলে এসেছি, এই মাত্র ঢুকলাম বাড়িতে, গেছিলাম সিটি সেন্টার ছেলের আধার কার্ডের জন্য, আপনাদেরকে তো রাস্তায় বললামই, তো এই মাত্র বাড়িতে আসলাম, এসে একটু বসলাম, রেস্ট নিলাম, এবারে চা বানাবো, আগে এই বাসনগুলো নিই। খাওয়া
ऐसे आगे डाको तो কি দারুণ ওয়েদারটা লাগছে, দারুণ দেখুন। আপনাদেরকে সেদিন দেখালাম না গাছে পেয়ারা, প্রচুর পেয়ারা, কত বড় বড় পেয়ারা হয়েছিল। প্রচুর প্রচুর এই ডালটা একদম পুরো পেয়ারার ভারে নিচে চলে এসছে। এই দেখো প্রত্যেকটা ডালে 8-10টা করে পেয়ারা, বাপরে বাপ। চলুন একটা ছিঁড়ে ছোট কিন্তু খেতে খুব মিষ্টি। আজকের জন্য এতটুকুই দেখালাম, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।